সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পনেরো তারিখে ইসলাম ধর্ম পরীক্ষার রুটিন রয়েছে তোমাদের পরীক্ষার কোয়েশানের সমাধান আমরা নিয়ে চলে এসেছি তোমাদের পরীক্ষার কোয়েশ্চনের সমাধানটি এভাবে তোমরা লিখতে পারো প্রথম এখানে চারটি কাজ রয়েছে প্রথম কাজে বলা হয়েছে ইসলাম ধর্মের অনুযায়ী তুমি যে কোনো একটি সমস্যা বা অনেকগুলো সমস্যা চ্যালেঞ্জ তুমি অনুসন্ধান করো যেখানে একটি টেবিল করতে বলা হয়েছে এরকম টেবিল লিখতে হবে আমি যা খুঁজে পেলাম আমার বন্ধু যা খুঁজে পেলো এটা হচ্ছে তোমার সমস্যা বা চ্যালেঞ্জের একটা তালিকা এভাবে তুমি লিখে খাতায় ক্লাসে উপস্থাপন করতে হবে কাজ একের কোয়েশনের আনসার এইভাবে তোমরা লিখতে পারো আমরা তোমাদের জন্য লিখে রেখেছি এই কোয়েশনের আনসারটা এভাবে হবে চ্যালেঞ্জ অনুসন্ধান কাজ এক আমি যা খুঁজে পেলাম সমাজে অপরাধ বৃদ্ধি পেয়েছে সমাজে সুদঘোষ বৃদ্ধি পেয়েছে সমাজে মারামারি হানাহানি বৃদ্ধি পেয়েছে সমাজের মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটেছে এটা হচ্ছে আমার খুঁজে পাওয়া এবার আমার বন্ধুর যে খুঁজে পেয়েছে সমস্যা কি কি রয়েছে সমাজের মধ্যে সমাজে অপরাধ বৃদ্ধি পেয়েছে সমাজে সুদঘোষ বৃদ্ধি পেয়েছে সমাজে মারামারি হানাহানি বৃদ্ধি পেয়েছে এরকম কিছু বিষয় তোমরা লিখবে তোমরা আরও বেশি লিখতে পারো আমরা তোমাদেরকে একটি স্যাম্পল কোয়েশনের অ্যান্সার আমরা এখানে উপস্থাপন করেছি এটা হচ্ছে কাজ একের কোয়েশ্চনের আনসার কাজ দুয়ে বলা হয়েছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা করো যে সমস্যার সমাধান করা যাবে এই বিষয়ে সামাজিক এবং ধর্মীয়ভাবে এটা পরিকল্পনা করে তুমি উপস্থাপন করবে যেমন একটি সমস্যার উপরে লিখবে আমরা লিখেছি এরকম একটি সমস্যা সমাধানযোগ্য নির্বাচন সেটা হচ্ছে আমরা সুদ এবং ঘুষকে বেছে নিয়েছি কীভাবে আমরা সমাজ থেকে সুদ এবং ঘুষকে আলাদা করতে পারি এখানে দুটি অংশ রয়েছে একটি হচ্ছে সামাজিক গুরুত্ব আর একটি হচ্ছে ধর্মীয় গুরুত্ব সামাজিকভাবে একটি পরিকল্পিত সমাজ থেকে সুদ ঘুষকে দূরে রাখতে হবে যে সমাজে সুদ এবং ঘোষের প্রচলন রয়েছে সে সমাজ কখনো উন্নতির শিখরে আরোহণ করতে পারে না তোমরা ক্লাস এভাবে লেখ উপস্থাপন করবে এটা হচ্ছে সামাজিক গুরুত্ব সেই সমস্যা সমাধানের এবং এটা হচ্ছে ধর্মীয় গুরুত্ব সমস্যা সমাধানের এটা হচ্ছে কাজ দুই সমাধান এরপর কাজ তিনে বলা হয়েছে প্রতিবেদন লেখ অর্থাৎ তুমি যে কোনো একটি সমস্যা নিয়ে তুমি প্রতিবেদন লেখো যেখানে তোমার এলাকায় সেই সমস্যার ইতিবাচক দিক এবং এর ফলাফল বিশ্লেষণ করবে তোমরা প্রতিবেদনটি এভাবে লিখতে পারো আমরা একটি স্যাম্পল আনসার তোমাদের জন্য লিখে রেখেছি এটা হচ্ছে কাজ দিনের প্রতিবেদন বিদ্যালয়ের উদ্যোগ সুদ এবং ঘোষের বিষয়ে সমাজের মানুষকে সচেতন করা এটা হচ্ছে বিদ্যালয়ের থেকে উদ্যোগ এবার ইসলামী বিষয়ে কি নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ তালা করেন যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিবে এটা এই জন্য যে তারা বলে বেচা কেনা সুদের মতোই অথচ আল্লাহ তালা বেচা কেনাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এটা হচ্ছে করোনার একটি আয়াত তোমরা এইভাবে লিখতে পারো কোরআন আয়াতের মাধ্যমে এই সমস্যার সমাধান কীভাবে করবে বা ইসলাম এই বিষয়ে কী বলে এটি একটি লিখবে লেখার পরে পরবর্তীতে লিখবে ফলাফল বিশ্লেষণ অর্থাৎ সমাজ থেকে যদি সুদ এবং ঘুষকে আলাদা করা যায় তাহলে এর ফলাফলটা কী হবে সমাজে সুদ এবং ঘুষের খারাপ দিক নিয়ে আলোচনা করার কারণে মানুষের মাঝে সুদ এবং ঘুষের সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে তারা ভবিষ্যতে সুদ এবং ঘুষ থেকে দূরে থাকবে সর্বোপরি একটি পূর্ণ সমাজ তৈরি হবে এটা হচ্ছে একটি প্রতিবেদন তোমরা এভাবে লিখে ক্লাসে উপস্থাপন করবে কাচারে বলা হয়েছে ইসলামের বিধিবিধান এর অনুসরণের প্রয়োজনীয়তা কি অর্থাৎ তুমি যে ইসলামের বিধিবিধান মেনে চলবে এর প্রয়োজন প্রয়োজনীয়তা প্রাত্যহিক জীবনে রয়েছে কি না এটার আনসারটা কাজ চারের আনসার এভাবে তোমরা লিখতে পারো ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে আলোচনা হজরত ইবন আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাব অনুসরণ করে চলে আল্লাহ তালা তাকে গুমরাহি থেকে বাঁচিয়ে রাখবেন সত্যের পথে পরিচালনা পরিচালনা করবেন এবং কেমতের দিন তিনি তাকে হিসাব নিকেশের বয়বাচা থেকে মুক্তিদান করবেন এবং তাকে জান্নাত দান করবেন এটা হচ্ছে ইসলামের বিধিবিধান মেনে চলার মধ্যে কী ধরনের উপকারিতা রয়েছে বা তুমি যদি ইসলামের নিয়মকানুন মেনে চলো তাহলে কী কী ধরনের সুবিধা রয়েছে এই বিষয়ে একটি আলোচনা এটা তোমরা বিস্তারিত লিখবে আমরা তোমাদের জন্য স্যাম্পল এভাবে লিখে রেখেছি শেষ এভাবে লিখতে পারো যে এই কোরআনি সিরাতুল মোস্তাকিম যা মানুষের খেয়ালখশির নিয়ন্ত্রক ভাষার ভিন্নতা ও কোরআনের বিভিন্নতা তৈরি করতে পারে না আর কোনো দিনই আলিমগণের কাছে কোরআনের চাহিদা মিটবে না হাজার চ্যালেঞ্জ দিয়েও এটা সৃষ্টি করা সম্ভব হবে না অর্থাৎ আমরা যে কোরআনের নিয়ম রয়েছে এই নিয়ম মেনে চলবে এবং এর মধ্যে রয়েছে কামিয়াবি এবং সফলতা এটা হচ্ছে কাজ ছাড়ার আনসার তোমরা এইভাবে আগামীকাল পনেরো তারিখ ক্লাসে এই সমস্যার সমাধান চারটির লিখে ক্লাসে উপস্থাপন করবে এটা ছিল তোমাদের সামমাসিক মূল্যায়নের নবম শ্রেণির ইসলাম শিক্ষা প্রশ্নের সমাধানের আনসার আশা করি বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ